দোহারের কিছু যুবক ভাইয়েরা তারা যে মসজিদ বানিয়েছে, এই হিংস্র এবং মোতাসি মাজহাবি তারা যারা মাজহাবের ঠেকা নিয়ে রেখেছে, হ্যাঁ, তারা কিন্তু আমাদের সেই মসজিদটা একাধিকবার ভাঙার চেষ্টা করেছে। মনে রাখবেন, গায়ের জোরে ইসলাম চলে না। কোনো আহলে হাদিস মাজহাবি হয়েছে, কোনো আহলে হাদিস পীর পূজারি হয়েছে আমাদের জানা নাই, কিন্তু হাজার হাজার পীর পূজারি, হাজার হাজার মাজার পূজারি, হাজার হাজার মাজহাবের অনুসারী তারা নিঃশর্ত কোরআন হাদিসের অনুসারী হয়েছে। মাজহাবি, তাদের দলিল নেই, কোরআন হাদিস থেকে স্পষ্ট দলিল নেই, কিন্তু তারা যখন দলিল পায় না তখন লাঠি হাতে নেয়। দলিল থাকলে লাঠি নেওয়ার কোনো প্রয়োজনও নেই। দলিলের এমন একটি পাওয়ার আছে যে এই দলিল যখন মানুষের সামনে উপস্থাপন করা হবে, মানুষরা সদিচ্ছায় সেটাকে গ্রহণ করবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। হানাফ, তোমরা তো আমাদেরকে মানে মুসলমানই মনে করছো না, আর যদি মুসলমান মনে করতা তাহলে আমাদেরকে মসজিদ থেকে কেন বের করে দাও? মনে রাখবেন, তোমরাও এই সিনার উপর হাত বাঁধার হাদিস যদি জয়ীফ হয়, তোমার মহিলারা কেন সিনার উপর হাত বাঁধে? জি ভাই বলেন। তাহলে এত স্পষ্ট দলিল থাকার পরেও যারা এক মুখে বলে চার মাজহাব বরহাক, যে কোনো মুসলমান কোনো মাজহাবের অনুসারী হলেই সে হক নাজাত প্রাপ্ত হয়ে যাবে, এক মুখে একথা বলছো, আবার আর এক মুখে বলছো যে কোনো মসজিদে যদি জোরে আমিন বলা হয় তখন তাকে ধরো, ধরে তাকে বেঁধে রাখো এবং তাকে মসজিদে না আসার জন্য তার কাছ থেকে লিখিত ওয়াদা নেও, সে যেন আর জীবনই আমাদের মসজিদে আসে না। কেন ভাই, কেন? জোরে আমিন বলার পক্ষে অন্য মাজহাব নেই, মাজহাব নেই, তার মানে হলেই তাদের অন্তরে হাসাদ আর হিংসা, হাসাদ আর হিংসা। তাদের দলিল নেই, কোরআন হাদিস থেকে স্পষ্ট দলিল নেই, কিন্তু তারা যখন দলিল পায় না তখন লাঠি হাতে নেয়। দলিল থাকলে লাঠি নেওয়ার কোনো প্রয়োজনও নেই। দলিলের এমন একটি পাওয়ার আছে যে এই দলিল যখন মানুষের সামনে উপস্থাপন করা হবে, মানুষরা সদিচ্ছায় সেটাকে গ্রহণ করবে। লাঠির প্রয়োজন নেই, কিন্তু তাদের দলিল নেই, সংখ্যায় বেশি, লাঠির জোর আছে। তাই তো একদিন পূর্বে, হ্যাঁ, এক দল বিশুদ্ধ কোরআন এবং হাদিসের অনুসারী দোহারের কিছু যুবক ভাইয়েরা তারা যে মসজিদ বানিয়েছে, এই হিংস্র এবং মোতাসি মাজহাবি তারা যারা মাজহাবের ঠেকা নিয়ে রেখেছে, হ্যাঁ, তারা কিন্তু আমাদের সেই মসজিদটা একাধিকবার ভাঙার চেষ্টা করেছে। ফরিদপুরে ভাঙতেছে, ভোলায় ভাঙতেছে এবং দোহারে ভাঙতেছে। মনে রাখবেন, গায়ের জোরে ইসলাম চলে না। সাময়িক হয়তোবা আমাদেরকে কন্ট্রাস্ট করতে পারবা, কিন্তু মনে রাখবা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই, আহলে হাদিস এই পৃথিবীতে আছে বিধাই, আবার শোনেন, আহলে হাদিসরা দুনিয়ায় আছে বিধাই, কিয়ামত আসে নাই। যেই দিন আহলে হাদিস সম্পূর্ণ শেষ হয়ে যাবে সেই দিন তার পরের দিন কিয়ামত চলে আসবে, কারণ প্রকৃত ইসলামের রূপ আহলে হাদিসদের কাছে আছে, এতে অস্বীকার করার কিছু নাই। আপনি ব্যাখ্যায় যাবেন, এক ইমানের ব্যাখ্যায় যদি যান, তাহলে এখানে প্রকৃত আহলুস সুন্নাত আল জামাতের যেটা আকীদা সেটা কি? ইমান তিনটা জিনিসের নাম, কয়টা জিনিসের? একরার বিল লিসান, তাসদিক বিল কলব, আমল বিল জাওয়ারে। ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, বৃদ্ধি পায় এবং কমে। এই পক্ষে বক্তব্য আহলে হাদিসের বক্তব্য, আহলুস সুন্নাত আল জামাতের বক্তব্য এবং সাহাবীদের বক্তব্য এবং আইম্মায়ে মুজতাহিদিন সবার বক্তব্য এখানে। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি এই ক্ষেত্রে শুধু বলছেন, তাসদিক বিল কলব আও তাসদিক বিল লিসান, কোনো একটা হলেই ইমান সাব্যস্ত হয়ে যাবে, ইমান বাড়ে না এবং কমে না, শুধু ওনার একটা কৌল। তারপরেও আমরা বিশ্বাস করি, মনে রাখবেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কোশ্চিন কালেও কোরআন হাদিসের বিপক্ষে তিনি কথা বলতে পারে না, পারে না, পারে না। তুমি যেই মাজহাবের দলিল তুমি দিচ্ছ আবু হানিফার নাম দিয়ে, আবু হানিফা রাহিমাল্লাহ উনি তো লিখিত নিজের কোনো বইও রাখা যায় নাই, এই ফেকা মাজহাবের প্রথম বই কুদুরি সেটাও 328 হিজরিতে প্রথমে লেখা হয়েছে, আর যিনি লেখক তিনি বলছেন কালা আবু হানিফা। তুমি 300 বছর পূর্বে আবু হানিফার কথা করতে আসল না, তুমি কোনো সানাদ কিনে কোনো সানাদ নাই। তার মানে হলেই মনে রাখবেন, প্রকৃতপক্ষে তারা যে আমাদেরকে বলছে আমরা আহলে হাদিসরা মাজহাব মানি না, এটা সম্পূর্ণ আমাদের প্রতি মিথ্যা অপবাদ।
আমরা কখনোই কোনো ইমামকে নাম শুধু নেই না, নাম নেওয়ার সাথে সাথে বলি রাহিমাহুমুল্লাহ। কোনো আহলেদিস মৌলানা, কোনো আহলেদিস বক্তা, কোনো আহলেদিস হানাফিদেরকে কটাক্ষ করে কথা বলে না, আর আমরা তাদেরকে বলি যে আসলে তোমরা তো আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিজের ইমাম বলে দাবি করো, কিন্তু তোমাদের অবস্থা আর ওই খ্রিস্টানদের অবস্থার কোনো পার্থক্য হবে না, একই পার্থক্য হবে। সেটা কি আনতা কুলতা লিন্নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া আইলাহাইন মিন দুনিল্লাহ, আল্লাহ বলবে ঈসা, হ্যাঁ আল্লাহ বলবে হে ঈসা তুমি কি তোমার এই অনুসারীদেরকে বলেছিলা, হ্যাঁ যে তোমরা আমাকে আল্লাহর বেটা বানাও আর আমার মাকে স্ত্রী বানাও, তুমি কি বলেছিলা? ঈসা সাহেব বলেছিলেন, কিন্তু এই কথা কারা বলে? ঈশার শত্রুরা নাকি তার বেশি ভক্তি যারা করে তারা, এই বেশি ভক্তি করতে চায় তারা আল্লাহর ইলাহ বানিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বলবেন হে আল্লাহ তাআলা আমি বলেছে কি না এটা তুমি খুব ভালো করে জানো, আমি তো আসলে বলিনি, আমি কি আসলে বলিনি? কিয়ামতের দিন সে বলবে তাদের মন গড়া আমার দিকে নিসবত করে এই মিথ্যা কথা আমার দিকে নিসবত করেছে, নিঃসন্দেহে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক তাদের প্রত্যেকের আকিদা সেম আকিদা, কোরআন সুন্নাহ ভিত্তিক আহলে হাদিসদের আকিদা, ওনারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আনা বাশারুম মিসলুকুম, হ্যাঁ আনা আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আনা উক্তি ও ওসিব আমার কোনো কথা ভুলও হতে পারে সঠিকও হতে পারে, হ্যাঁ আমি তোমাদের মতো মানুষ, কখনো কথা ভুল বলি কখনো সঠিক বলি, মনে রাখবো আমার কোনো কথা যদি পরবর্তীতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপক্ষে চলে যায় তাহলে আমার কথা দেওয়ালে নিক্ষেপ করো, এই কথা বলেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। ঠিক একই বক্তব্য দিয়েছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, এই ধরনের একই বক্তব্য ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। কেয়ামতের দিন চার ইমাম তার অনুসারীদেরকে বলবে দেখে আচ্ছা আমি কি তোমাদেরকে বলেছিলাম আমাকে ইমাম বানাও, এর দলিল দিতে পারবে? জি। তখন এই আহলে হাদিসরা মুস্কি হাসি দেবে যে তোমরা, হ্যাঁ যেই ইমামের পিছনে এত গলা ভেঙে বক্তব্য দিলা, যদি আসমানের কোনো সুরাইয়া নামক তারকায় যদি কোনো ইলেম থাকে সেই ইমাম ইলেম ইমাম আরিফ আবু হানিফা রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন এবং ওনাকে এত বাড়াবাড়ি করেছেন, হ্যাঁ যে উনি নাকি এক অজুতে ৪০ বছর এশা এবং ফজর নামাজ পড়েছেন। আমরা বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি এত মুত্তাকি ব্যক্তি ছিলেন, এত পরহেজগার ব্যক্তি ছিলেন, ওনাকে কাজী বানানোর ইচ্ছা পোষণ করার পরেও তিনি শুধু এই কারণে কাজী হন নাই যে আমি কাজী হয়ে কোনো সিদ্ধান্ত যদি কোরআন হাদিসের বিপক্ষে দিয়ে দেই তাহলে কিয়ামতের দিন আমার রসুলের সামনে আমি কীভাবে চেহারা দেখাবো। সেই আবু হানিফা আনিবা রাহিমাহুল্লাহ কখনো বলতে পারে না ইমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, এটা আবু হানিফা থেকে নিসবত করা হয়েছে আমাদের বিশ্বাস, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না, তিনি যদি বলেও থাকেন তিনার এক কথায় তিনি বাড়ি সম্পূর্ণ নির্দোষ, তিনি বলছেন ইদা সাহাল হাদিস বাহু মাজহাবি, সহি মাজহাব সেটা আমার মাজহাব। তাহলে আহলে হাদিসের যেটা আকিদা, আহলে হাদিসদের যেটা মাজহাব, মনে রাখবেন সেম মাজহাব সাহাবিদের, তাবিদের, তাবে তাবিদের, আইম্মায়ে মুজতাহিদিন, মুজতাহিদ সবার একই আকিদা। আজকে যারা আমাদেরকে গালি দিচ্ছে, আজকে যারা আমাদের বিপক্ষে কথা বলছে, তাদের উদ্দেশ্যে বলতে চায় আল্লাহর ওয়াস্তে নিজের জবানকে একটু লাগাম দেন, আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না। আলহামদুলিল্লাহ তোমাদের বড় বড় পণ্ডিত আগে যারা তারা ভলিউমকে ভলিউম আহলে হাদিসের বিরুদ্ধে বই লিখেছে, কিন্তু আহলে হাদিসের সংজ্ঞা সারা যুগ বৃদ্ধি পেতেই আসে, পেতেই আসে, পেতে আসে। কোনো আহলে হাদিস মাঝহাবি হয়েছে, কোনো আহলে হাদিস পীর পূজারি হয়েছে আমাদের জানা নাই, কিন্তু হাজার হাজার পীর পূজারি, হাজার হাজার মাজার পূজারি, হাজার হাজার মাঝহাবের অনুসারী তারা নিঃশর্ত কোরআন হাদিসের অনুসারী হয়েছে। আমার সামনে যতগুলি বসে আছে মনে হয় 99% সব তারাই। তাহলে আমাদের বিরোধিতা করে তোমরা তোমাদের আমলটাকে নষ্ট করবে, এই কথাগুলি বক্তব্য দেওয়ার কারণটা হলে আজকাল দেখছি যে কিছু উগ্রপন্থী যুবক কিছু বক্তা তারা ফেসবুক গরম করতেছে এগুলি মাসালার ক্ষেত্রে, আর তাদের দ্বারা যে ভাষাগুলি বের হয় এই ভাষাগুলি এত খারাপ ভাষা, হ্যাঁ এই কোনো আলেমদের ভাষা এটা হতে পারে না। এলমে মোনাকাশা করুক, এলমে বক্তব্য দিক, কিন্তু বিরোধিতা করতে যে তুমি অস্বীকার করতেছ যে বুকে হাত বাঁধার দলিলই নাই, তাহলে এই হাদিসগুলি কী হবে, দুই মাঝহাবের কী হবে, তোমাদের নারীদের কী হবে? আমি তো একটা শুধু উদাহরণ দিলাম, কথা বুঝে আসলো?